একবার এসে দুটো মাথা, সংসার হলো জোড়া, তোদের আবার হবে ভুল বল তোরা কবুল। তা আবার খাবে না খণ্ড কপালিরা? অনেকদিন হয়ে গেল তোর বাবা মারা গেছে, তোকে নিয়ে কি যে করি, রাতে আমার চোখে ঘুম আসে না। মা তুমি কোনো চিন্তা করো না, তুই বড় হয়েছিস সেটাই তো আমার চিন্তা। মামা আমাদের দুজনকেই তো দেখছে। মা বিটি ঢং দেখে বাঁচা যায় না। কই গো শুনছো, আমাকে কিছু খেতে দাও। বসো দিচ্ছি। বোন ও সানিয়া খেয়েছে তো? তা আবার খাবে না খণ্ড কপালিরা? কেন তুমি ওদের দু চোখে দেখতে পারো না বলো তো? দেখবো কেন, স্বামীর মাথা খেয়ে বসে আছে আর এখন ভাইয়ের অন্ন ধ্বংস করতে এসেছে। তুমি চুপ করো, বোন শুনতে পেলে কষ্ট পাবে। শোনার জন্যই বলছি, বসে বসে খাবে আর কিছু বলবো না। আমি একটু আসছি। আচ্ছা মা, আমার আব্বা যদি বেঁচে থাকতো তাহলে আর মামার বাড়ি মামির কথা শুনতে হতো না বলো? ও কথা বলে না মা। তাহলে এখান থেকে অন্য কোথাও চলো মা। তোমরা কোথাও যাবা না, আমার বাড়িতেই থাকবা। না রে, আমাদেরকে আমাদের কপালেই ছেড়ে দে। তোমরা কোথাও যাবে না, ঘরে যাও, আমি ব্যাপারটা দেখছি। ভাই বোনের কীর্তি দেখে আমার পিত্তে জ্বলে যায়। ও নো, এই যে লাট সাহেবের বোন, কোথাও কাজ টাজ করগে? মেয়ের বিয়েতে অনেক টাকা লাগবে। ঠিক আছে ভাবি, কিন্তু সব টাকা আমার হাতে দিবা। আচ্ছা ভাবি। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ বলুন। দিদি কিছু কাজ পাওয়া যাবে? বাড়ির সমস্ত কাজ করতে পারবা? হ্যাঁ দিদি আমি পারবো। তাহলে আজ থেকে লেগে পড়ো। আচ্ছা দিদি। ওই দেখো কলের পারে বালতি আছে, আগে ঘরটা মুছো। আচ্ছা দিদি। কি রে মা শুয়ে আছিস? মা আমি আর বাঁচবো না গো। আমি তোকে মরতে দেব না, তুই একটু থাম, আমি ওষুধ নিয়ে আসছি। ভাবি আমাকে কিছু টাকা দাও, মেয়ের খুব জ্বর, আমি ওষুধ কিনে নেব। আর বলো না, তোমার ভাইকে সব টাকা এক্ষুনি দিয়ে দিলাম। কি হলো এত হাঁপাচ্ছিস কেন? দিদি আমাকে কিছু টাকা দিন, মেয়ের ওষুধ কিনবো। আমি তোকে প্রতি মাসে টাকা দিই, সেই টাকা দিয়ে তুই কি করিস? মেয়ের বিয়ের জন্য ভাবির কাছে সব টাকা রাখি। তোর ভাই তা জানে? আমি তা তো জানি না দিদি। হ্যাঁ
এই না, তাড়াতাড়ি ওষুধ নিয়ে যা। মা মা, তুমি কোথায়? আমি আর পাচ্ছি না। মামির কাছ থেকে টাকা এনে ওষুধ এনেছো? না রে মা, তোর মামি টাকা দেয়নি। ও ভাই, তোমার বোনের মেয়ের বিয়ে দিবা? হ্যাঁ ভাই, ভালো ছেলে পেলেই দিব। আমার দুই ছেলেই সব দিকেই ভালো, যদি তুমি বলো। তাহলে কালই আমার বাড়ি আসো। ঠিক আছে। এবার মেয়েকে নিয়ে আসো নাকি? মা, তোমার নাম কি? সানিয়া পারভিন। মেয়ে আমাদের খুব পছন্দ, তাহলে বিয়ে পাকা করা যাক। আচ্ছা ভাই, সামনের মাসের 3 তারিখে একটা ভালো দিন আছে। আচ্ছা ভাই, ওই কথাই রইলো, আমরা এখন আসি, বাকি কথা ফোন তো আছে। আচ্ছা ভাই। আমি একটু আসছি গো। আচ্ছা। এই টাকাগুলো রাখ, সানিয়ার বিয়েতে লাগবে। এই টাকা আমার মেয়ের বিয়েতে লাগবে, পরের মেয়ের বিয়েতে দিব কেন? এ কি বলছো তুমি? আমি ঠিকই বলছি, ওই বড়লোক ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে। আমার মেয়ের সাথে, ওই ছেলের সাথে। যদি না বিয়ে দাও, আমি গায়ে আগুন দিয়ে মরবো। আচ্ছা ভাই, ঠিক আছে, এখন রাখছি। আচ্ছা ভাই। এক বালিশে দুটো কথা, সংসার হলো জোড়া, তোমাদের আবার হবে ভুল? বলো মা, তোমরা কবুল? কবুল। আবার বলো কবুল। কবুল। সবাই শুনেছেন? হ্যাঁ শুনেছি। স্বামীয়া আলুকে আর তিশা পচাকে স্বামী বলে কবুল করেছে। এক বালিশে দুটো মাথা, সংসার হলো জোড়া, তোদের আবার হবে ভুল? বল তোরা কবুল। কবুল। আরে মলবি সাহেব, এটা আপনি কি বলছেন? ডিজিটাল বিয়ে। ঠিক বুঝতে পারলাম না। বেশি বুঝতে হবে না। আচ্ছা আবার বলো কবুল। কবুল। এই বাতাসা দুটো গিয়ে মেয়েকে খাওয়ান। বিয়ের কাজ সম্পূর্ণ, সবাইকে গিয়ে বাতাসাগুলি দিয়ে দিন।
কই গো এবার মেয়েকে নিয়ে আসুন। পারলে চিনে লাও। হ্যালো বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনটা অবশ্যই দবাবেন, শেয়ার করবেন আর পাশে থাকবেন। বাই বাই বাই।